মহারাষ্ট্রের নাসাও কাউন্টি স্টেডিয়ামে খেলা হবে ড্রপ ইন পিচে। এই মাঠেই হবে ভারত পাকিস্তানের খেলা। আর এই মাঠের পিচ তৈরির জন্য প্রায় 14,000 মাইল পাড়ি দিয়ে পিচ আনা হয়েছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে। এই মাঠের পিচ তৈরি করেছে অ্যাডিলেড ওভাল টার্ফ সলিউশন। এই প্রতিষ্ঠানের প্রধান অস্ট্রেলিয়ার প্রধান কিউরেটর ড্যামিয়ান হাউ, ইংল্যান্ড তথা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার স্টিফেন জেরার্ড। জেরার্ড তার কেরিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন লিভারপুলে এবং ইংল্যান্ড জাতীয় দলের একজন মধ্য মাঠের খেলোয়াড় ছিলেন তিনি। মধ্য মাঠের খেলোয়াড় হলেও দলের প্রয়োজনে আক্রমণ ভাগ এমনকি রক্ষণ ভাগেও খেলতেন। তিনি ক্লাব এবং জাতীয় দলের অধিনায়ক ছিলেন। ইউরোপিয়ান প্রতিযোগিতায় কোনো সাফল্য ছিল না অলিম্পিয়াকোসে। এবারই তারা ইউএফা কনফারেন্স লিগে ফিওরেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো। টানা দুবার কনফারেন্স লিগের ফাইনাল খেলে হারল ফিওরেন্তিনা। গতবার তারা হেরেছিল ওয়েস্ট হ্যামের কাছে। ফাইনালে বুধবার ফিওরেন্তিনাকে 1-0 গোলে হারিয়েছে অলিম্পিয়াকোস। মায়ামি লিগে টানা 10 ম্যাচ অপরাজিত থাকার পর হেরে গেল মেসির ইন্টার মায়ামি। আগের ম্যাচে মেসি সুয়ারেজকে ছাড়া মায়ামি জয় পেলেও বৃহস্পতিবার ঘরের মাঠে মেসি থাকা সত্ত্বেও অ্যাটলান্টার কাছে 3-1 গোলে হেরে গেল মায়ামি। মায়ামির হয়ে একমাত্র গোলটি করেছেন মেসি। বায়ার্নের কোচ হলেন কোম্পানি, বাবা রিয়ানদের কোচ হতে পারেন ভিনসেন্ট কোম্পানি, এই গুঞ্জনটা চলছিল অনেকদিন ধরে। শেষ পর্যন্ত এই গুঞ্জনই সত্য প্রমাণিত হলো। বুধবার আনুষ্ঠানিক ঘোষণা করে নতুন কোচের নাম ঘোষণা করেছে বায়ার্ন। কোম্পানির সঙ্গে বায়ার্নের চুক্তি হয়েছে 2027 সালের 30 জুন পর্যন্ত। আগামী 3টে মরশুম বায়ার্নের ডাগ আউটে দেখা যাবে এই বেলজিয়ান কোচকে। বার্সেলোনার নতুন কোচ হচ্ছেন হানসি। বেশ কিছুদিন ধরে তার নামটাই উচ্চারিত হচ্ছিল। অবশেষে বুধবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। 59 বছর বয়সী এই জার্মান কোচকে 2 বছরের জন্য নিয়োগ দিল স্প্যানিশ ক্লাবটি। ফ্লিক সর্বশেষ কোচিং করিয়েছেন জার্মানির জাতীয় দলকে। গত সেপ্টেম্বরে তাকে বরখাস্ত করার পর কোথাও তিনি কোচিং করাননি। ভারতীয় লন টেনিসের তারকা সুমিত নাগাল এবার প্রথম ফরাসি ওপেনের মূল পর্বে খেলছেন। প্রথম রাউন্ডে তিনি মুখোমুখি হয়েছিলেন বিশ্ব ক্রমতালিকায় 18 নম্বরে থাকা ক্যারেন ক্যাচেনভের বিরুদ্ধে। বুধবার তিনি লড়াইটা ভালোই শুরু করেছিলেন। ক্যাচেনভের সঙ্গে 2 ঘন্টা 27 মিনিটের টান টান লড়াই করেও সুমিত হেরে গেলেন স্ট্রেট সেটে। হারলেন 2-6, 0-6 এবং 6-7। সুমিতের হারে ফরাসি ওপেনে পুরুষদের সিঙ্গলস বিভাগে শেষ হয়ে গেল ভারতের চ্যালেঞ্জ।